একটা সময় ছিল যখন আমাদের পিসিমা দিদিমারা সবজির কোনো অংশই ফেলে দিত না, এবং সেই সমস্ত সবজি যেগুলো আমরা এখনকার দিনে রান্না করার কথা ভাবতেই পারি না অনেকেই, সেই সব দিয়ে অসাধারণ কিছু রেসিপি করতে পারত। আজকে আমি সেই রকম একটা এক্সপেরিমেন্ট তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, এখানে আমি ফুলকপি ডাটা সমেত একসাথে নুন জলে বেশ কিছুক্ষণ গরম করছি, আর এখানে আমি কেটে রেখেছি লম্বা করে আলু, কুমড়ো আর একটু বেগুন। একদম শীতের তাজা সবজি, আর তার সাথে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এখানে যথারীতি টমেটো আর ধনে পাতা রয়েছে। এখানে দেখো বেশ কিছুটা কুমড়ো আমি হলুদ নুনে মাখিয়ে রেখেছি। আর যে পেস্টটা হচ্ছে সেটা হচ্ছে সর্ষে, সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর দুধ, এটা দিয়ে আজকের এই সবুজ হলুদ গেরুয়া রঙের সবজি একেবারে মাখামাখি হয়ে উঠবে। এবার সর্ষের তেলে পাঁচফোড়ন, সর্ষে আর গোটা শুকনো লঙ্কা দিয়ে প্রথমে আমি কুমড়ো আর আলুটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি বেগুনগুলো এতে দিয়ে দিলাম, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। বেগুনগুলো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার আমি সেই সেদ্ধ করা ফুলকপি ডাটা, ফুলকপি কিছুটা, ফুলকপি সমস্ত কিছু একসাথে মিশিয়ে টমেটোটাও এতে দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে সমস্তগুলো একসাথে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। তারপর যে বাটাটা বেটে রেখেছিলাম, সর্ষে, সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর দুধ, এই পেস্টটা আমি এতে মিশিয়ে দিলাম। আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নুন আন্দাজ মতো চিনি দিয়ে ঢেকে রাখতে হবে। এরপর একটু কুচনো ধনে পাতা এতে মিশিয়ে দিলাম। তো বুঝতেই পারছো বন্ধুরা কি অসাধারণ একটা মিক্স তৈরি হয়েছে, এটা তো আর বলার অপেক্ষাই রাখে না। এবার বেশ কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। বেশ কিছুটা শুকিয়ে যাওয়ার পর এবার নাড়াচাড়া করে এবার এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করো, দেখো কি অপূর্ব স্বাদ লাগবে। মাছ মাংস ছেড়ে খাবে, আই প্রমিস, দারুণ টেস্ট। তাহলে তাহলে তোমরা কবে এটা বানাচ্ছো, আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমাদের কমেন্টসের আশায় কিন্তু আমি বসে থাকি। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আমি নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই।